সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি এসিটিভির বিশেষ আয়োজন আনন্দধারায়। আর যথারীতি আজও আপনাদের সাথে হাজির হয়ে গেছি আমি শান্তা জাহান। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই আজ অপেক্ষা করছেন কারা রয়েছেন আমার সাথে এবং পুরোটা সময় ফান আর আড্ডাতে কেমন কাটবে আপনাদের সেটা জানার জন্য। আমিও পরিচয় করিয়ে দিব আমার সেই প্রিয় মানুষগুলোর সাথে, কিন্তু তার আগে আরও একবার বলতে চাই ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর সেই আনন্দ আর খুশিটুকুকে আপনাদের সবার সাথে আমরা মিলে মিশে সুন্দরভাবে কাটাতে চাই সময়টা। তাই আমাদের এই বিশেষ আয়োজন আনন্দধারা, আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় চারজন সঙ্গীত শিল্পী রয়েছেন আমার সাথে। রয়েছেন পাওয়ার ভয়েস কন্যা কর্ণিয়া, আমাদের ক্লোজ আপ ওয়ানের পুলক, রয়েছে পাওয়ার ভয়েস কন্যা তাসনিম আনিকা এবং ক্লোজ আপ ওয়ান তারকা মেহরাব। চারজনের জন্য একটা করতালি হয়ে যাক। সো ওয়েলকাম সবাইকে এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। ওকে, সো ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আজকের আনন্দটা হবে সম্পূর্ণ ভিন্ন ধারার, যেটার আমরা নাম দিয়েছি আনন্দধারা। আনন্দ হবে আবার তার ধারাও বইয়ে যাবে, আর সেই আনন্দটুকু আমাদের এই ড্রয়িং রুম থেকে যেন আমাদের দর্শকদের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে যায় সেটার দায়িত্ব কিন্তু আমার এবং তোমাদের সবার। ওকে, ওকে। সো লটস অফ ফান, লটস অফ মাস্তি, এবং একই সাথে আমরা ব্যক্তি জীবনে যে আনন্দটুকু করি সেটাই চেষ্টা করব আজকে আমাদের দর্শকদের জন্য উপহার দিতে। এবং ব্যক্তি জীবনে আমরা সবসময় কি করি বলতো? খাই, ঘুমাই, গান গাই। ও ঘর মোছে আমি জানি। আবার রান্নাও করা হয়। হ্যাঁ, মাঝে মাঝে মুছি। ওকে, আর মেহরাব ও সবকিছু করে। চুপ করে আছে, আমি কোনটা বলবো? পাশাপাশি কিন্তু একটা কাজ আমরা করি, সেটা হচ্ছে আমাদের যারা প্রিয় লাইক সঙ্গীত শিল্পী আছে, যেহেতু তোমরা গান করো, নিশ্চয়ই সবার মনের মধ্যে একজন কিন্তু আইডল আছেন বা যার গান তোমরা পছন্দ করো তাকে আমরা কপিও করি, তাই না? ধরো বাসে ঘর মুছতে মুছতেই মাঝে মধ্যে কিন্তু তাকেই কপি করে করে গান করছি, রাইট? রান্না করতে করতেও হয়, কর্ণিয়া, হয় না? হুম, অজান্তে আর জানতে দুটোই কিন্তু হয়। পুলক মনে মনে ভাবছে আমি তো সবাইকে করি। মাঝে মাঝে যাদের গান ভাল লাগে তাদের মতো করে একটু চেষ্টা করি, কিন্তু আমার গলার টেক্সচারটা এমন যে কারোর সাথে ওইভাবে কপি হয় না। না, ওইটা দরকার নাই, বাট লাইক তার স্টাইলটা, এটা স্টাইলটা ফলো করার চেষ্টা করি। আর মেহরাব কপি 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 অলরাইট, কপি আগে করতাম, একটা টাইম পর আর ভয়েস আমাকে পারমিট করে না অত বেশি কপি করার জন্য। ওকে, তো অ্যাটিটিউড, অ্যাটিটিউড কপি হয়ে যায় সামওয়াট। ধরো এই যে কপি, এটা কোথা থেকে শিখেছো? এটা ন্যাচারালি আসছে এখন। হ্যাঁ, এটা এখন কমপ্লিটলি ন্যাচারালি আসছে। একজন কি খুব ভালো কপি করতে পারে? সেটা কি? আমাদের শাফিন আহমেদ ভাইকে আমি একজন কপি করি না আর কি। হি ইজ ওয়ান অফ মাই idols and আমি কিন্তু প্রথমে সেটাই বলেছি, ওইভাবে চলে আসে আমার। হ্যাঁ, সামহাউ আমার এই অনেকেই বলে যে আমার কথাবার্তা, স্টাইল বা চলাফেরা এরকম নাকি চলে আসে। তো ইটস নট কপি অ্যাজ ইন কপি, বাট ইটস লাইক তার ভালো ভালোবাসা, শ্রদ্ধা, সবকিছু থেকে। তাহলে আমরা বরং মেহরাবকে দিয়েই শুরু করি, ঠিক আছে? কপি শাফিন ভাই, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে যে এটা আমি আসলে আপনাকে কপি করছি না, নকল করছি না বা মিমিক্রি না, আমার এভাবে চলে আসে। তো কি খবর, কেমন আছো তোমরা সবাই? কি করছো তোমরা আজকে, কি গানগুলো গাবে? এবার তোমাদের পালা। ওকে, আনিকার কথা আমি যেটা জানি, মানে অনেক কিছুই জানি, সবকিছু আমি বলবো না, তুমি টেনশন নিও না, বাট আনিকা অনেক সুন্দর করে কপি করতে পারে। কপি মাস্টার আমি একদম। তোমাকে ভালো করে, এটা আমি ভালো করে, তোমাকে যেটা করতে হবে, তোমার পাশে বসে যিনি কপি মাস্টার আছেন তাকে কপি করতে হবে। ওকে, ঠিক আছে, এটা খুব আমার জন্য কঠিন কিছু না, বিকজ মেহরাব ভাইয়ের সাথে আসলে আমার অনেক ইভেন্টস করা হয়েছে একসাথে, অনেক শো করেছি আমরা একসাথে। সো হ্যাঁ, রাইট, আজকে আসলে আমার একটু গলাটা খারাপ টাইপ মনে হচ্ছে। এটা আজকের ডায়ালগ ছিল? হ্যাঁ, মানে আমি আসলে ঘুম হয়নি, হেজি হেজি লাগছে। গাইস, কেমন আছেন? পুরো ভালো আছে, তুমি ভালো আছো? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, এভাবে করুন। রাইট,
Wow, you're looking nice, Shanta. Nice, nice earrings. How shundur. Amazing. Right, huh? Right. Right. Music, please. Right, huh? Adda, rate dine adda, telephone adda, god badha jibon kaser kone adda, rate dine adda, telephone adda, god badha jibon kaser kone. Thank you. যতটুকু করতে পারে তো ঠিক আছে, ভবিষ্যতে আমার একটা অ্যাক্টিং এর সম্ভাবনা আছে। একদম একদম, আলহামদুলিল্লাহ। এটা আমাদের এসএটিভির কিন্তু নিজস্ব অনেক প্রোডাকশন হয়, যে এই ক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখা যেতে পারে যে তাসনিম মানিকা খুবই ভালো অ্যাক্টিং পারে। কিন্তু এখানে একজন সুপারস্টার আছে যে আসলে মানে হাসতে খেলতে কথা বলতে বলতে এমন ভাবে হচ্ছে সবার মিমিক্রি করে যায়, কপি করে যায়, সে হচ্ছে পুলক। ও বলে যে ওর ভয়েস পারমিট করে না, কিন্তু বিষয়টা তা না, ও কিন্তু সবারটা করে, ইভেন ও আমারটাও করতে পারে, আমি জানি। আমি সবাইকে করে কুলাতে পারবো না, একজনকে আমরা দুজন দুজনারে প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কে যে হয়ে যায় তুমি ছুঁয়ে যে হয়ে যায় আর আমরা দুজন দুজনার প্রেমের দুনিয়া তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। এবার হচ্ছে কর্ণিয়ার পালা, আর কর্ণিয়া পুলককে করবে কপি। এই শান্তা, এই তুমি ঠিক আছো মনু? গুড ওয়ান। এই আজকে কি হতে যাচ্ছে? গান কি গাইতে হবে? গাবো। আলগা কর গো খপার বাঁধন, ভাই তো খালি পুরো কাঁপায় দিছি। আমরা বুঝলাম আসলে আমরা সবাই সবাইকে খুব ভালো কপি করতে পারি, রাইট? একদম, আমি বেঁচে গেছি। আমাকে কেউ তোমরা কপি করতে পারো না। হ্যাঁ, এই তোমাকে আমি খালি কপি করব অনলি, ঠিক আছে? আজকে আমি খালি স্যালাড খেয়েছি আর হচ্ছে চিকেন খেয়েছি আর রাতে আমি ফিশ খাবো আর বাসায় কিছু আম আছে, ওগুলো আমি তোমাদের বাসায় পাঠিয়ে দিব। আগে একটু কপি বাসায় বসে প্র্যাকটিস করব, তারপর পরের বারে পরের শো কোনো একটা শোতে ঠিকই করব। আমি আমি হয় আমি থাকবো না, না হলে পুলক থাকবে না। কিন্তু নেক্সট টাইম যদি আপনার অ্যাঙ্কার না পান, শান্তার বদলে আমাকে বসে দিতে পারে। জায়গায় দাঁড়িয়ে কাজ খেয়ে ফেলছে, ও মাই গড। ওর সালাদ খেলেই তুমি অ্যাঙ্কার হয়ে যাও, সেটা এরকম যে ও যে সালাদ, ওই যে সালাদটা খাইছি ওটাই খেলে তো তুমি শিওর? চোখ ছুঁয়ে দাও, আপনি ওকে ট্রাই করতে চান? চোখ ছুঁয়ে বলো। তো
তোমরা সব সময় গান করো, গান নিয়ে তোমাদের ভাবনা, ইভেন শয়নে স্বপনে নিশীথে জাগরণে যখনই তোমরা থাকো না কেন গান গান আর গান। আর সেই গান নিয়ে ভাবতে হলে অবশ্যই আমাদের যারা বিলাভড মিউজিশিয়ানস রয়েছে তাদেরকে নিয়েও তোমাদেরকে ভাবতে হয়। এবারে এক্সামটা কিন্তু তারা নেবে তোমাদের। একটা জীবনে আপনার সাথে আমি অনেক দুষ্টামি করেছি, আজকে আমাকে মাফ করে দিয়েন। দেখা যাক, তোমাদের জন্য তাদের পক্ষ থেকে একটা করে মিউজিক থাকবে, তোমাদেরকে বলতে হবে এটা কোন গান, এবং চারজন একসাথে উত্তর দিতে পারবে। ঠিক আছে, কারণ আমি চাই না এখানে কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হোক, পরে বাসায় যেয়ে আবার মা ভাত দিবে না, দরকার নাই, সবাই একসাথে উত্তর দাও। এক্স্যাক্টলি, সালাদ খেতে হলে কিন্তু আমার কাছেই আসতে হবে পুলক। নিশিতে কল করিও। নিশিতে, ওকে, আমরা শুরু করতে পারি। ওকে, তোমরা শুনেছো, এবার বলতে হবে কোন গানটা ছিল। মন চলে মন চলে দেহ চলে দেহ, এটা আমাদের শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু স্যারের একটি গান, এলআরবি ব্যান্ডের, এবং অনেক পপুলার একটা গান, অনেক পপুলার একটা গান, সবাই ওকে। এবং এই গানের কথাটা আমাদের সবার মনের কথা, তাই তো? Not really, not all the time. Next. আচ্ছা, তার মানে উত্তরটা দাও কর্ণিয়া। পরে না চোখের পলক, শ্রদ্ধেয় ইন্ডাকশন দাদার একটি ভীষণ জনপ্রিয়, চমৎকার, একদম পারফেক্ট, বাট ধারাটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, মানে টোনটাও খুব সুন্দর ছিল। হায় হায় হায়, খুব সুন্দর একটা প্রিলুড দিয়েছেন, থ্যাংক ইউ, একদম এক্স্যাক্ট। আর অনেক অনেক বড় হবে, বড় হলে বড় হবে। আমি এক্সাম নিচ্ছি। হ্যাঁ, সবাই এক্সাম মোডে, আমরা মোডে নাই। ওকে, গানটি আব্দুল জব্বার স্যারের অনেক বিখ্যাত একটি গান, তুমি কি দেখেছো কবু। আমি তোমারটা জানতাম, কিন্তু সবাই মিলে যে বেশি সময় লাগে এটা ভাবতে পারিনি। আচ্ছা, গান নিয়ে অনেকক্ষণ হয়েছে, আমি বুঝতে পেরেছি আসলে গান দিয়ে তোমাদেরকে কখনো ওই আটকানো যাবে না, কিন্তু আটকাতেই হবে। আমি তোমাকে আটকাতে চাই, জালে আটকাতে চাই। প্রথমে কর্ণিয়া, আটকাই গেছে, আটকাই গেছে, আটকাই গেছে, আটকাই আটকাই গেছে, মানে বর্ষি আটকে গেছে, রাইট? এবারে কর্ণিয়া একটু বলো, যদি তুমি নায়িকা হতে, হ্যাঁ, তাহলে কার মতো হতে? অবভিয়াসলি আমার মতো হইতাম, আমার মতোই হইতাম, আজব। ফলো করি না, বাট
এই যে ফলো করি না এই যে চলে আসছে কিন্তু ফলো করা হয়ে গেছে ও মাই গড এটা ওকে সো কর্নিয়ার ববিতাপুর কোন মুভিটা সবচেয়ে বেশি পছন্দের আলোর মিছিল 1974 সালে এটা খুবই বিখ্যাত বিখ্যাত একটা জনপ্রিয় একটা চলচ্চিত্র তো তার কোনো গান কি তোমার এই মুহূর্তে মনে পড়ছে এই গানটা তো খুবই আলোর মিছিলের একটা গান আছে এই পৃথিবীর পরে ওই গানটা দিলে তো দিতে পারি প্লিজ এই পৃথিবীর পরে কত ফুল ফুটি আমার ঝরে সে কথা কি কোনদিন কখনো কারো মনে পড়ে আমি নায়ক হলে কার মতো হতাম ভেবেই রেখে আমার আসলে যে চেহারার টেক্সচার এটা আমাকে হিরো তো ওরকম মানাবে না আমাকে যদি ভিলেন দেন তাহলে ভিলেন দাও তাহলে আমার মনে হয় যে তুমি এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ নেওয়ার ইচ্ছে থেকেই তুমি ভিলেন হতে চাইতা ঠিক আছে মানে নায়ক হওয়ার জন্য আসলে ফেস এটা ইম্পর্টেন্ট না এরকম অনেক উদাহরণ কিন্তু আমাদের চোখের সামনে আমি আমার মিউজিক ভিডিওতে আমি নিজেই করেছি ওরকম হিরো তো আমিও হয়েছি আচ্ছা যেহেতু তুমি খল নায়কের প্রসঙ্গেই আসলে আমাদের দেশের কোন খল নায়ককে তোমার সবচেয়ে বেশি পছন্দ হুমায়ুন ফরিদি ওকে সো ফরিদি ভাইয়ের একটা ডায়লগ তুমি আমাদেরকে শোনাও যে কোনো ডায়লগ তার স্টাইলে ওরে আমি থাকতে আসিনি আমি চলে যাব মুভির নাম মনে নেই একটা ওইটাই ওই মুভিটা আমি টিভিতে দেখেছিলাম মানে তখন যে প্রতি শুক্রবার বিকেল দিকে মানে হতো আফটার লাঞ্চ একটা মুভি টাইম থাকতো ওইখানে আমি এই মুভিটা দেখেছিলাম তো মনে আছে আমি থাক মানে দুলাবা বোনের বাড়ি এসে মানে থাকে আর এরকম ক্রিমিনালি করে তো এখানে বলছিল আমি থাকতে আসিনি আমি চলে যাব ওকে তো আমরা জানি যে আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি তার অসম্ভব কিছু জনপ্রিয় গান রয়েছে যে গানগুলো কিন্তু এখনো আমাদেরকে অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করে দেয় রাইট এবং গানগুলো না মিনিংফুলও ছিল আবার একটু ফানিও ছিল তার মধ্যে একটা গান আছে তোমরা কাউকে বলো না তোমরা কাউকে বলো না এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে এই গানটা আমি রাইট আমি এই গানটা তোমার কণ্ঠে শুনতে চাই এই গানটাই এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে রে পাগল করেছে আমায় জাদু করেছে তোমরা কাউকে বলো না কাউকে বলো না এই তো প্রথম একটি মেয়ে আর এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে পাগল করেছে আমায় জাদু করেছে আরে পাগল করেছে আমায় জাদু করেছে আরে পাগল করেছে আমায় জাদু করেছে আরে পাগল করেছে আমায় জাদু করেছে থ্যাংক ইউ
পাগল করা পারফরম্যান্স ওকে সো অনিকার জন্য টাস্ক হচ্ছে তুমি আমাদেরকে চিরবঙ্গের ভাষার সুন্দর একটা গান শোনাবে যে গানটা অবশ্যই রোমান্টিক এন্ড ভালো লাগার মতন হতে হবে সম্পূর্ণ কিন্তু চিরবঙ্গের ভাষায় এই গানটা যখন আমি স্টেজে গাই তখন একজনকে খুব ইশারা ইঙ্গিত করে গাই এবং আমাদের চিটাগংয়ের দুলা ভাইও আছে এখানে ঠিক আছে বাবরি কাটা তার চুলের বাহার মুচকি হাসি হাসি মুখটা যে তার বাবরি চুল ওয়ালা ওই লাল কুর্তা ওয়ালা দিল বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা থ্যাংক ইউ এবারে মেহরাবের কাজ হচ্ছে তোমারই একটা জনপ্রিয় গান অথবা পছন্দের গান যেটা তুমি রবীন্দ্রিক ঢঙে গাইলে কেমন হতো সেটা আমরা শুনবো তো নর্মালি যেটা হয় আমরা সবসময় প্রশ্ন করি ছোটবেলার ঈদ কেমন ছিল বড়বেলায় এসে ঈদের কি পরিবর্তন হয়েছে সালামি কত পেয়েছো বা কি কি করলে ওগুলো কিছুই জানতে চাই না আমি একটু জানতে চাই যেহেতু এখন যে পরিস্থিতি আমাদেরকে সবাইকে মোটামুটি বাসায় থাকতে হচ্ছে সামাজিক দূরত্ব মেনে সব কিছু করতে হচ্ছে আবার পাশাপাশি পুলক যেমন বাসার কিছু দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে ঘর মোছা রান্না করা আয়রন করা ঠিক এমনিভাবে অনেক দায়িত্ব আমাদের মাথায় আছে আমি একটু জানতে চাই কর্ণিয়া তুমি রান্না বান্না আজকে কি করেছো বা এই ঈদ উপলক্ষে স্পেশাল কি করেছো মাঝে মাঝে আমার আমার বাসাতে এখন তো আমি শ্বশুরবাড়িতে থাকি যেহেতু তো মাঝে মাঝে স্পেশাল রেতে আমার শাশুড়ি নিজেই বলে যে তুমি কি আজকে একটু রান্না করবা আচ্ছা ঠিক আছে সে রান্না করি তো আমাকে মাঝে মাঝে দেখা যায় যে বলা হয় যে গরুর মাংসটা বা মাছটা রান্না করো কারণ মুরগির পার্টটা থাকে ভাবি এই জন্য আমি গরুর মাংসটাই রান্না করেছি যেহেতু আবার কোরবানি ব্যাপারটাই অন্যরকম আর মানে এখনই গরুর মাংস গরুকে মাংস কেটে আনা হলো তারপর রান্না আহা আমগুলো গুছিয়ে রেখো যাবো তোলে করে এবারে পুলক বলো ঈদের দিন তোমাকে ঘর গোছানোর জন্য বাড়তি কি কি কাজ করতে হয়েছে ঘর মোছা কাপড় ধোয়া তারপরে হচ্ছে ঘর রান্না বান্না করা এগুলো বাদে বাকি কি কাজ করতে হয়েছে বাড়তি আসলে এই করোনা পরিস্থিতির জন্য আমরা একটা জিনিস হয়েছে আমাদের বেশিরভাগ মানুষ নিজেদের কাজ নিজেরা করতে কিন্তু মোটামুটি এখন অভ্যস্ত হয়ে যাচ্ছি আমরা আমাদের বেশিরভাগ কাজের বুয়া যেহেতু বিভিন্ন ভাষা কাজ করে বেশিরভাগ ভাষা থেকেই কিন্তু তারা না করে দিচ্ছে ঠিক আছে আসতে হবে না যারা যারা নিজেদের কাজ তো এই পরিস্থিতিতে আমি আমার বাসার কাজ যথাসম্ভব চেষ্টা করি বিশেষ করে ঘর পরিষ্কার রাখা ঘর মোছা যেটাকে বলে পুরোপুরি সুযোগটা নিয়েছে আর রান্নাটা ওই করে আর বাকি কাজ বাচ্চাটাকে দিনের বেলায় আমি বেবিসিটিংটা তোমাকে করতে হয় দিনের বেলায় বেবিসিটিংটা আমি করি ওকে সো ঈদের দিন ভাবি রান্না বান্না করেছে একটু মেকআপ টেকআপ করেছে আর সারা দিন হচ্ছে পুলক বেবিসিটিং করেছে রাইট ওকে অনিকা সিঙ্গেল সো আমি প্রশ্ন করব সিঙ্গেল লাইফের ঈদ কেমন লাগছে কারণ এর পরবর্তী বছরে হয়তো আমি তোমাকে প্রশ্ন করব ডাবল লাইফের ঈদ কেমন হচ্ছে সো আজকে পরবর্তী বছরে কি তুমি আমাকে জিজ্ঞেস করতে পারবা আমি চাই তোমার এই বছরের মধ্যে বিয়ে হয়ে যাক এনিওয়েজ হ্যাঁ মানে আমার সিঙ্গেল লাইফে ডাবলও থাকতে পারে সিঙ্গেল লাইফে আমার ঈদ অনেক চিল অনেক চিল কাটে ফ্রেন্ডসদের সাথে মজা করি এতো এখনো তাই করব একটু পরে বের হয়ে যাব ফ্রেন্ডদেরকে নিয়ে এই এই সময়ের মধ্যে তুমি বের হয়ে যাবে আমরা সবার বাসার বাসায় গিয়ে অবশ্যই আড্ডা মারবো এটা হচ্ছে আমাদের প্ল্যান হয়তো বাইরে বের হব না ভাবে করে বাট আমাদের সমস্ত রকমের
যেভাবে করে ভালো হয়, স্পেশাল কোনো প্ল্যান কি আছে? কারণ এখন তো আর রেগুলার আগের মতো দেখা হয় না, যেহেতু ঈদ উপলক্ষে তোমাদের একটা গেট টুগেদার হচ্ছে, সো স্পেশাল কোনো প্ল্যান কি? আমরা সবাই আসলে ওয়ান ডিশ পার্টি করি, সবাই যা যা বাসা থেকে একটা একটা খাবার নিয়ে যাই এবং সব টেবিলে রাখি, তারপর আমরা সবাই একসাথে সবাই, এন্ড আমরা জানি যে আনিকা খুব ভালো মিষ্টি বানাতে পারে, খুবই মজাদার, তুমি জানো, আমি এটা বলে দিলাম না, আমি এখনো খাইনি, বারবার প্রতিবেশী তো একটু, আমি এখনো খাইনি, বাট আমি চাই সবাইকে নিয়ে একসাথে খেতে, এবং আমি আপনাদেরকে বলে দিলাম, আমরা বলবো না, জানিকা অসম্ভব সুন্দর এবং খুবই সুস্বাদু মিষ্টি বানায়, আমরা নেক্সট ডে হচ্ছে আনিকার মিষ্টি, অফ কোর্স ডেজার্ট হিসেবে যাব, মানে যেহেতু গোল মাংস খেতে গোল মাংস খাবো, ফিশ খাবো, ওয়ান ডিশ পার্টি, ডেজার্ট আমার বাসায় ওয়ান ডিশ পার্টি। এবারে মেহরাব বলো যে ঈদ উপলক্ষে তোমাকে স্পেশাল কি করতে হয়েছে? ঈদ উপলক্ষে আমাকে স্পেশাল আমার ওয়াইফকে হেল্প করতে হয়েছে, সেটা কি ছিল বলো? কুক দ্য স্টাফস, হ্যাঁ, যে গরুর মাংস রান্না করা হয়েছে এবং যা যা রান্না করা হয়েছে বাসায়, ঘর গুছানো থেকে শুরু করে সব কিছু আমরা দুজন একসাথে মিলেই করে ফেলি, তো সেভাবেই সব কাজের মধ্যেই ছিলাম আমার ওয়াইফের সাথে, সো দ্যাটস হোয়াট আই ডিড, তারপরে যে এখানে চলে আসলাম। বাহ, এবং বাসায় যেও আবার সব কাজের মধ্যেই তোমাকে যেতে হবে, আবার যতটুকু কাজ ইয়ে থাকবে, প্রবাবলি একটা মুভি দেখবো রাত্রেবেলা বা কোনো নাটক বা কিছু, তারপর অনেক রাত জাগা হবে, তোমাকে আজকে একটা মুভির নাম বলে দেবো, ওই মুভিটা দেখবে, পুলক দা থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে রাতে অলরেডি 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 ডিসাইডেড, কিন্তু পরে বলেন, সমস্যা নাই, পরে বলেন, পরে বলেন, আহা ভালো ছিল, আমি জানি, আমি যদি নামটা এখন বলি ওর ডিসাইডেডটা বাদ দিয়ে আমারটাই দেখবে, আমাকে না বলে গেল ভাষায় কি, আমারটাই আগে দেখবে। ওকে, তোমাদের চারজনের সাথে আজ এত মজা করে আমি আড্ডা দিয়েছি, ইটস লাইক মাই ড্রয়িং রুম, এবং তোমরা আমার গেস্ট হয়ে এসেছো, এবং তোমরাও চারজন আজকের এই আয়োজনটাকে পুরোপুরি আমি বলবো পরিপূর্ণতা দিয়েছো, এবং আমার বিশ্বাস দর্শক যারা আমাদের সাথে রয়েছেন আনন্দধারা দেখছেন তাদেরও একটুও বোর লাগেনি, এবং পুরোটা আয়োজন শেষ হবার পরেও আপনাদের মনে হচ্ছে আরেকটু হলে বোধহয় মন্দ হতো না, কিন্তু আজকের সময় তো এখানেই শেষ, তো আজকে বিদায় নিতে হচ্ছে, কিন্তু সবাইকে বলবো এই বিদায়ের বেলায় ঈদের আনন্দ আমাদের সবার জন্য হোক না, সেটা অল্প বা সীমিত সময়ের জন্য, সচেতনতা কিন্তু সব সময়, তো এই সময়টাতে সুস্থ থাকতে হলে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, ভালো থাকতে হবে পরিবার এবং আশেপাশের সবাইকে নিয়ে, আর সেই ভালো থাকার জন্য আমরা তো আপনাদের সাথেই রয়েছি, ঈদ আনন্দ উপভোগ করুন ঘরে বসে, চোখ রাখুন এসিটিভির পর্দায়, সবাইকে আরও একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুকুর 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 ধুর সানায় বাজিয়ে, আরে যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে।